হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে টপিক হচ্ছে যে তেজগাঁও কলেজে কোনো হোস্টেল আছে কি না, এটা অনেকেরই প্রশ্ন। আসলে অনেকেই ঢাকা, শুধু ঢাকাতেই সবাই আবেদন করে এটা কিন্তু না, ঢাকার বাইরে শত শত স্টুডেন্ট প্রতি বছর বিভিন্ন সাবজেক্ট ক্যাটাগরিতে তেজগাঁও কলেজে আবেদন করে থাকেন। সো যারা বাইরে থাকেন তারা অবশ্যই হোস্টেল খুঁজবেন, এটা স্বাভাবিক। আর তেজগাঁও কলেজ যেহেতু অনেক বড় একটা কলেজ, ন্যাশনালের মধ্যে একটা বৃহত্তম কলেজ, সবাই হোস্টেল খুঁজবে। আসলে হ্যাঁ, আমাদের হোস্টেল আছে, হোস্টেল না এটা বলবো না, কিন্তু একটা খারাপ খবর হচ্ছে এই হোস্টেলে আসলে সবার জায়গা হবে না, হয়ও না। আসলে আমাদের হোস্টেলটা খুবই ছোট, আসলে এটা নিয়ে বড় বড় করে করার পরিকল্পনা আমাদের চলতেছে, এখন এটা ফাইনাল হয় নাই। এটা আসলে তারাই থাকতে পারে, বিশেষ করে যারা ছাত্রলীগের সাথে জড়িত তারাই বেশিরভাগ থাকে, এবং এর পাশাপাশি ছাত্রলীগের সাথে যারা জড়িত না তারাও যে থাকতে পারে না এটা সম্পূর্ণ ভুল কথাবার্তা, তারাও থাকে। কিন্তু দেখা যায় যে প্রতি বছরে এখানে সিট আছে 200 বা 150 সিট আছে, তো যারা নেমে যায় ওই সিটগুলো খালি হয়, তারা আবেদন করে, তারাই ওখানে যেতে পারে। আর পরিবেশটা মোটামুটিভাবে খুব বেশি ভালো না আসলে এখানে, তো বিশেষ করে যারা চিন্তা করতেছে আমি তো যে কলেজে চান্স পাইছি বা চান্স পাবো বা ওখানে ভর্তি হইতে চাই, ওখানে খুব স্বপ্ন, এটা স্বপ্নের একটা কলেজ, আমার অনেক স্বপ্ন আছে ওখানে ভর্তি হইতে চাই এবং ওখানে হোস্টেলে থেকে পড়াশোনা করতে চাই, আসলে আমি মনে করবো তাদের এই স্বপ্নটা আসলে একটা ভুল স্বপ্ন, এই স্বপ্নটা দুঃস্বপ্ন বলতে বলবো আমি। আসলে এই স্বপ্নটা তোমরা আসলে দেখো না, আসলে ফার্মগেটের আশেপাশে অসংখ্য ম্যাচ আছে, অসংখ্য সাধারণ হোস্টেল আছে, এখানে অল্প টাকার মধ্যে থাকা যায়, 5,000 টাকা 7,000 টাকার হোস্টেল আছে, 4,000 টাকার হোস্টেল এখানে আছে, অল্প টাকার হোস্টেল এখানে পাওয়া যায়। সো তোমাদের উচিত হবে এই ধরনের হোস্টেলে সেখানে ওঠা, উঠে রেগুলার ক্লাস করা, পড়াশোনা করা, পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করা, যাতে কলেজের খরচটা তোমরা সুন্দরভাবে উঠিয়ে নিতে পারো, যাতে প্রতি বছরে প্রত্যেক সেমিস্টারে বা প্রত্যেক বছরের শেষে ফর্ম ফিল আপ করার সময় যখন 30,000 35,000 টাকা যখন আসে একবারে, যখন তোমরা ওই টাকাটা গুছিয়ে গুছিয়ে একবারে দিতে পারো আর কি। কিন্তু তোমরা যারা ভাবতেছো যে বাইরে থেকে এসে এখানে হোস্টেলে থাকবা, হোস্টেল আছে, অনেকে হয়তো তোমাদের সাথে গল্প করেছে, কিন্তু এই হোস্টেলে থাকার মতো কোনো অবস্থা নেই, এখানে সিটি নেই, আসলে তোমরা থাকবা কী করে? যারা থাকে তারা বুক হয়ে গেছে। আসলে আমাদের রুমগুলো খুব ছোটো ছোটো হোস্টেলের এবং সিটও অনেক কম, দেখা যায় যে অধিকাংশ ছাত্রলীগের বড়ো ভাইরা এখানে থাকেন, এর পাশাপাশি কিছু বাইরের আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের কিছু ভাইরাও এখানে থাকেন, জুনিয়ররাও এখানে থাকেন, আসলে সিট খালি থাকে না কোনোভাবে, আসলে এখানে থাকার মতো কোনো অবস্থান আসলে নেই। সিট না থাকা থাকলে কীভাবে আসবে? এটা ঢাকা ইউনিভার্সিটি না, যখন ইউনিভার্সিটি না, বা এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও না, যে হোস্টেলের জন্য 5-6টা হোস্টেল আছে, একটা ভার্সিটি দেখবেন এক একটা হোস্টেলেই প্রায় 700-800 মানুষ থাকতে পারে, আসলে এরকম কোনো ধরনের ক্যাপাসিটি নাই। তবে আমাদের পরবর্তী কলেজেরই একটা পদক্ষেপ আছে যে আমাদের হোস্টেলটা অনেক বড় করা হবে, তৈরি করা হবে, তখন সেটা অনেক সময় লাগবে, আসলে অনেক লং প্রসেস, পরবর্তী প্রজন্ম ছাড়া আসলে পাবে না, আসলে এই 2-4 বছরের আগে এটা কমপ্লিট হবে না, অনেক লং প্রসেস, আসলে সম্ভব না। তো এই ব্যাপারটা অনেকে ক্লিয়ার জানে না, আমি আসলে আসলে এটা ক্লিয়ার করা উচিত ছিল। তো এই ধরনের যদি কোনো কমেন্ট তোমাদের থাকে বা যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, পাশাপাশি ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে সেখানে মেসেজ রেকর্ড দিয়ে আমাকে প্রশ্ন করতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রশ্ন অ্যান্সার দিব। আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কী ধরনের পরবর্তীতে কী ধরনের প্রশ্ন তোমাদের মধ্যে আছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও বা আমাকে SMS-এর মাধ্যমে জানাও, আমি অবশ্যই চেষ্টা করবো এই ধরনের টোটাল প্রশ্নগুলো সলভ করার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।